তোমরা যখন কিবোর্ড যখন তোমরা গেম প্লে করতে যাও তো তোমাদের কিন্তু প্রবলেম আসে যেরকম কিবোর্ড মাউস নট ওয়ার্কিং মানে যখনই তোমরা জিজি মাউস প্রো হোক বা পান্ডা মাউস প্রো হোক যে কোনো অ্যাপ্লিকেশন যখন তোমরা অ্যাক্টিভেট করে গেম প্লে করতে যাও তোমাদের কিন্তু কিবোর্ড মাউস সাপোর্ট হয় না তো আমার এখানে তোমরা দেখে নাও যে আমি যদি এখন এটা খেলতে যাই তো এখানে দেখতে ম্যাচ স্টার্ট করে দিয়েছি তো এটা যখন আমি খেলতে যাবো খেলার সময় কিন্তু যখন মোবাইলটা অনেকটা যখন লুট পরে যাবি যখন কিবোর্ড মাউসে তখন কিন্তু আমার এখানে কিবোর্ড মাউস কোনোটাই সাপোর্ট হবে না এখানে এখানে তোমরা তোমরা একদম দেখতে লাইন লাইন এরকম কিন্তু প্রবলেম দেখাচ্ছে ঠিক আছে তো তোমরা কিন্তু একদম লাইফ প্রুফ তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখছো মাউসের কাজারও কিন্তু কোনোটাই সাপোর্ট আছে না এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে কোনোটাই কিন্তু সাপোর্ট হতে চাচ্ছে না এখন কিন্তু হচ্ছে আমি যখন আবার কিছু সময় খেলবো তো তখন কিন্তু 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 আবার এখানে দেখবে যে তোমাদের মাউসের যখন মাউস বা কিবোর্ড দুটাই যেটা এখান থেকে তোমাদের আহ দিবে ঠিক আছে তো এরকম ভাবে আর কি তোমরা কি খেলতে পারবে না তোমাদের অনেকটা কিন্তু অসুবিধাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ খেলার সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার কিন্তু এটা যাচ্ছে আবার চলে আসছে এরকম কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তো এই প্রবলেমের থেকে তোমাদের কাছ আমি হান্ড্রেড গ্যারান্টিতে বলতে পারবো যে তোমাদের এই আজকে ফিক্স ফিক্স করে বা কিভাবে হবে সেটাও তোমাদের তোমাদের কাছে ভিডিওতে জানাবো ঠিক আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু কিবোর্ডে লাইন যাচ্ছে আবার চলে আসছে এরকম কিন্তু প্রবলেম দেখাচ্ছে আমি যখন মাউসটা মুভ করছি তখনই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তো এটা আসলে কারণটা কি কি হতে পারে তো তোমাদেরকে আমি সেটা এখন দেখাই তো আগে তোমাদেরকে আমি বলে দেই যে এখানে তোমাদের কিবোর্ড মাউস যত হোক না কেন কিন্তু কিবোর্ড মাউসের কোয়ালিটি তোমাদের দেখতে হবে বা ইউএসবি হাব যেটা আনবে তোমাদের সেটাও কিন্তু দেখতে দেখতে হবে ঠিক আছে তো তো এখানে এটা এটা কিন্তু নতুন ইউএসবি আমি নিয়ে এই ইউএসবি হাব দিয়ে যখন আমি খেলতে যাই তখন কিন্তু আমাদের এই প্রবলেম হচ্ছে আমি যদি আমার আরো যে কিবোর্ড মাউস আছে ওই কিবোর্ড মাউস যদি আমি গেম প্লে করি এখন তো তোমাদেরকে আমি করে দেখাই তো তোমাদের এখন কিন্তু আমার ওটা সাপোর্ট হবে ঠিক আছে তো এখন তোমাদের আমি দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছি আমি কিন্তু আরো যদি এই কিবোর্ডে আমি যদি খেলি তো এখানে আমি এটা লাগিয়ে দিই মাউসটাও লাগিয়ে দিই কিবোর্ডটাও লাগিয়ে দিই ভাবে তো এটা লাগানো হয়ে গেছে তো এখন যদি আমি এটা গেম প্লে করতে যাই তাহলে কিন্তু আমি এটা ইজিলি খেলতে পারবো কোনো অসুবিধা হবে না এখানে দেখতে পাচ্ছ মাউসের কাঁচা কিন্তু চলে আসছে তো এখন যদি আমি এক ম্যাচ স্টার্ট করে দিই এটা যদি আমি খেলতে যাই তাহলে কিন্তু ইজিলি আমি গেম প্লে করতে পারবো ঠিক আছে এখন কিন্তু আমাদের আমার এই প্রবলেমটা আসবে না এখানে তোমরা একদম লাইভ পুরো তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একদম ইজিলি খেলতে পারছি কোনো ল্যাকও হবে না ফোনটা

প্রবলেমটা আসলে কেন আসে তোমাদেরকে আমি সেটা এখন বলি ঠিক আছে তো আগে আমি যখন আমি এটা খেললাম খেলার সময় তো আমরা আমি কোন ইউএসবি হাব দিয়ে আমি ইউজ করলাম এখানে দেখতে পাচ্ছ যে ইউএসবি হাফটা এখানে দেখতে পাচ্ছ এই ইউএসবি হাব দিয়ে কিন্তু আমি এটা খেলে তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এটা যখন আমি খেলতে গেলাম তখনই কিন্তু আমার এই প্রবলেমটা আসলো ঠিক আছে তো এখন যদি আমার কাছে আরো একটি ইউএসবি আছে তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার

তো এই কিবোর্ডটা তোমরা দেখো আর নিচের এই কিবোর্ডটা দেখো ঠিক আছে তো এটা হলো একদম নর্মালের কিবোর্ড আর এই কিবোর্ডটা তুমি যদি মার্কেট থেকে কিনতে যাও তাহলে তোমাদের প্রাইসটা পড়বে আহ খুব হলে তোমাদের দুইশো থেকে তিনশো টাকা পড়বে এই কিবোর্ডটা ঠিক আছে আর এই কিবোর্ডটা দেখতে পাচ্ছ এটা হলো ইবো ফক্স এই কিবোর্ড এটার দাম হলো প্রায় গিয়ে তোমাদের গিয়ে পড়বো যে এক হাজার টাকা ঠিক আছে সেই জন্যে এই কিবোর্ড মাউসের কোয়ালিটিও তোমাদের ই থাকতে হবে যদি ইউএসবি হাব যদি তোমাদের নর্মাল থাকে ঠিক আছে তো আর মাউসটা তোমাদেরকে আমি দেখাই তো এই যে মাউসটা যে তোমরা দেখতে পাচ্ছ এই মাউস দিয়ে তোমরা যদি খেলতে যাও তাহলে কিন্তু তোমাদের এটাও কিন্তু মাউসের দাম ছিল আর সাড়ে চারশো টাকা ঠিক আছে তো সেই জন্য এটা কিন্তু কিবোর্ড মাউসের কোয়ালিটি কিন্তু অনেকটা দারুণ সেই জন্য কিন্তু তোমাদের এই ইউএসবি হাফটা যে দেখতে পাচ্ছ এই ইউএসবি হাফ আর ওই কিবোর্ড গুলোতে তোমাদের সাপোর্ট হচ্ছে না কিন্তু এই নর্মাল কিবোর্ড মাউস দিয়ে কিন্তু এই ইউএসবি হাফ যে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু সাপোর্ট হচ্ছে ঠিক আছে তো এখন মূল কথা তোমরা বুঝে গিয়েছো যে আসলে যেরকম এই ইউএসবি হাবটা যে দেখতে পাচ্ছ এই ইউএসবি হাব যদি তোমরা কোথাও পাও তা ঠিক আছে এই ইউএসবি হাবে এরকমই দেখতে এরকম যদি পাও তোমরা এটা দিয়ে তোমরা খেলবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর যদি এরকম থাকে বা আরো একটি আছে যে ইউএসবি হাবের মধ্যে কিন্তু একটি লাইট জ্বলে আসে তো ওরকম যদি ইউএসবি হাব থাকে তাহলে তোমাদের কিন্তু প্রবলেম আসবে তো তোমাদেরকে আমি একদম রিকমেন্ড করে বলবো হাত জোর করে বলছি যে এরকম যদি তোমরা ইউএসবি হাব কোথাও পাও তাহলে তোমরা এটাই কিনে আনবে এটা যত টাকায় না কেন তোমরা এটা কিনে আনে তোমরা এটা এটাই খেলবে ঠিক আছে আর এখন তোমাদেরকে আমি দেখাই যে এই যে আমি যে এই কিবোর্ড মাউসে যখন খেলতে গেলাম এটা দিয়ে তো তখন কিন্তু আমাদের কি হলো যে কিবোর্ড মাউস সাপোর্ট হচ্ছে না ব্লিং ব্লিং করছে মানে যখনই লাইন চলে যাচ্ছে আবার আসছে এরকম কিন্তু প্রবলেম দেখাচ্ছে তো এখন আমার ওই কিবোর্ড মাউসে আমি লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এটা আমি সাইডে রাখবো রাখার পর এটা নিয়ে আসবো ঠিক আছে এটা দিয়ে তোমাদেরকে আমি এই ইউএসবি হাব এটা দিয়ে তোমাদেরকে খেলে আর দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা তো একবার দেখলে যে ওই কিবোর্ড মাধ্যে আর ওই ওটি যে এই কিবোর্ড মাউস দিয়ে ওই ওটি যেটা ইউএসবি হাফ আছে ওটা দিয়ে কিন্তু আমাদের সাপোর্ট হচ্ছিল না তো এখন আমি এই কিবোর্ড মাউস দিয়ে খেলে তোমাদেরকে দেখাবো মানে আমি এটা সবসময় কিন্তু এই কিবোর্ড মাউস দিয়ে খেলি কোনো অসুবিধা হয় না তো এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইন চলে আসছে আর আমি যত এখানে এখন ভাবে খেলতে চাই না কেন তো এখন কিন্তু আমাদের কোনো প্রবলেম আসবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যেরকম তোমাদের যখন লাইট চলে আসবে লাইট আছে তবুও কিন্তু কোনো কিছু হবে না মানে এই ইউএসবি হাফটা যে দেখতে পাচ্ছো এই ইউএসবি হাফটা কিন্তু এখানে ভালো সেই জন্য আর কি এই প্রবলেম গুলো আসে না ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে আমি খেলে তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমি গান নিয়ে নিলাম তো নিয়ে তারপর এখন আমি তোমাদেরকে ঠিক আছে তো মানে মূল কথা তোমরা বুঝতে যে তোমাদের যদি ইউএসবি হাব যদি ভালো ভালো থাকে তাহলে সে তোমরা করে খেলতে পারবে মানে আমাকে অনেকেই কমেন্ট করে বলো না যে কিবোর্ড ম সাপোর্ট হচ্ছে না কেন হচ্ছে না কি প্রবলেম হচ্ছে তো আগে তোমরা একটি জিনিস করে দেখবে যে তোমাদের ফোনে যদি ওটিজি সাপোর্ট থাকে মানে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পরে ওটিজি সার্চ করবে যদি দেখলে যে ওটিজি তোমাদের ফোনে আসে তাহলে তোমরা ওটিজি টা কি করবে এনেবল করে দিবে ফোরে দিয়ে তারপর তোমরা ওইটা আহ খেলবে ঠিক আছে তো তাহলে আর কি তোমাদের প্রবলেমটা আসবে না তো তোমরা বিন্দাসকে আর কি গেম তেল করতে পারবে তো এরকম ভাবে আর কি খেলতে পারবে তো আর তোমাদের যদিও অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তাহলে তোমাদের জন্য অলরেডি ভিডিও নিয়ে চলে তো আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর যদি এই চ্যানেলে একদম নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে